আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধানের পোড়ার প্রসেসটা দেখুন। এই যে গাড়ি এখানে আসলো, আসার পরে যে এখানে স্তূপ করে ধান রাখা আছে, ধান নামানোর পর পরে এটা মাপা হবে, পরবর্তীতে মাপা হবে। আপাতত ধান নামানো হচ্ছে। মেশিনটা অটোমেটিক, এটা লিভারের সাহায্যে কাজ করে, একজন অপারেটরই সামনে বসে এটা ম্যানেজ করে। দেখুন খুব দ্রুত গতিতে পানির মতো পড়তেছে, পাইপ লাইনে যেরকম পানি পরে কল ছাড়লে সেরকম দ্রুত পড়তেছে। অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। সুইচটা দিয়ে আসলে তারপর এটা নিজে থেকে এরকম হতে থাকে। বেশ সুন্দর সিস্টেম, এখানে আলাদা কোনো মানুষ লাগে না, আর তাছাড়া অতিরিক্ত কোনো জনশক্তিও দরকার নাই, একটা মেশিনেই সব কাজ করে। এই পাশে যে স্তূপটা, এই স্তূপটা মোটামুটি শেষ। দুইটা স্তূপ করার কারণ হলো ধান হচ্ছে দুই রকম, এটা বস্তায় বললেও হতো কিন্তু এটা যেহেতু মাপা হবে এই জন্য এটা আলাদা রাখা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই দেখতে পারবেন যে ধান বের করা শেষ হবে। এটা যে চাকাটা, চাকাটা দেখুন এই যে রোলারের মতো চাকা, খুব সুন্দর মুভমেন্ট করে গাড়িটা। এ তো দেখুন 3 মিনিটও হয় নাই ধান করার যে সময়টা, 3 মিনিটের মধ্যে সকল ধান এখানে খালি হয়ে গেল। এখন যে রোলারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, গাড়ির উপর চলে যাচ্ছে। এরপর গাড়ি দেখবেন যে টার্নিং রেডিয়াস খুব অল্প জায়গার মধ্যেই এটা ঘুরবে, ঘুরে এটা আবার ধান আনার জন্য আবার যাওয়া শুরু করবে। এবং এটা চলার জন্য আসলে সেই অর্থে কোনো রাস্তা লাগে না, যে কোনো রোডেই চলতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী আমরা ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে কার্যপ্রণালী সেগুলি আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।